ডিয়ার ভিউয়ার্স, এই গরমে আরাম দেওয়ার জন্য আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো এসি, মানে এয়ার কুলার। তো এয়ার কুলারটি আপনার 10 ফিট বাই 12 ফিট বা 12 ফিট বাই 14 ফিট যে একটি রুম খুব আরামসে এবং খুব ভালোভাবে ঠান্ডা করতে পারবে। তো এই ভিডিওতে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা হলো যে এখানে আমরা যে পেল্টিয়ারগুলো ইউজ করছি এটি কোন ধরনের পেল্টিয়ার, বা আপনি যদি পেল্টিয়ার ইউজ করতে চান বা কোন ধরনের পেল্টিয়ার ইউজ করতে পারবেন, কোন ধরনের পেল্টিয়ারগুলো মানে হ্যাবিট ইউটি করতে। এয়ার কুলারটি যে আমরা কীভাবে তৈরি করছি এটা যদি আপনি পুরো ভিডিওটা দেখেন তাহলে খুব সহজে আপনি নিজেও করতে পারবেন। মানে এই এয়ার কুলারটা তৈরি করার জন্য যে প্রিপারেশনগুলো দরকার সেগুলো খুব সহজে নিতে পারবেন। তো এই ভিডিওটা পুরোটা ভালোভাবে দেখুন, দেখলে আপনি বুঝতে পারবেন আসলে কীভাবে এটা তৈরি করা হয়েছে এবং এটা খুবই ভালো কাজ করে। আর এখানে যে কম্প্রেসারটা আছে, কম্প্রেসারটা আমাদের দরকার নাই, তো কম্প্রেসারটা আমরা রাখবো না। এই কম্প্রেসারের জায়গায় আমরা পেল্টিয়ারগুলো ব্যবহার করব। আমরা যে কপার পাইপটা আছে, কপার পাইপটা সুন্দর করে পরিষ্কার করে নিব। আর এটা এয়ার দিয়ে আমি কপার পাইপের ভিতরে যে ময়লাগুলো আছে এগুলো বের করে নিলাম। এখানে পেল্টিয়ারগুলো বসাবো, তো এই কারণে এখানে আমাদের একটা ফ্যান বসাতে হবে, মানে পেল্টিয়ারের অপোজিট পাইপটা মানে ঠান্ডা করার জন্য। তো এটাই আমরা কাজ করতেছি। তো আমরা যে ফ্যানটা দেখতে পারতেছেন এটা হলো AC 220 ভোল্টের ফ্যান। এটা খুবই ভালো বাতাস হয়, মানে এটা আমাদের ফিল্টারগুলো খুব ভালোভাবে মানে ঠান্ডা করতে পারবে। ফ্যান বসানোর কাজটা কমপ্লিট। তো এখন আপনি যেটা দেখতে পারতেছেন, আমরা যে মানে ওয়াটার ব্লকারটা আছে এটা আমরা নিজেরাই তৈরি করছি। আর এইটার ভিডিও আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যদি আপনার কেউ দেখতে চান তো সেক্ষেত্রে আপনার দেখে আসতে পারেন। আর এখানে আমরা যে কপার পাইপটা ব্যবহার করলাম, কারণ এখানে ওয়াটার ব্লকারটা যে ঠান্ডা হবে এই ঠান্ডার জন্য সরাসরি আমাদের নেটের সাথে যে মিশে আর কি। এখানে আমি চাইলে প্লাস্টিকের পাইপ ব্যবহার করতে পারতাম, সেক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যাবে না। যদি আপনি কপার পাইপ ব্যবহার করেন সেক্ষেত্রে সেটা আপনার জন্য খুবই ভালো হবে। আর এখানে আমি পেল্টিয়ারগুলো চেক করতেছি, মানে কোন পাটটা ঠান্ডা বা কোন পাটটা গরম হয়। তো এগুলো আপনি মানে ব্যবহার করার আগে অবশ্যই চেক করে নেবেন, কারণ যাতে ঠান্ডা গরম মিক্স হয়ে গেলে সেক্ষেত্রে আপনার এটা একদমই জিরো পারফরমেন্স পাবেন। এই ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে। আর এখানে যে আমরা যে হিট পেস্টটা যে ব্যবহার করতেছি সেটা খুব ভালোভাবে ব্যবহার করতে হবে, কারণ অল্প একটু দিলে হবে না, খুব যাতে পুরো হিটটা যেন পাস হইতে পারে এবং পুরো ঠান্ডাটা যেন ওয়াটার ব্লকের সাথে যায় মিশতে পারে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। আর এখানে দেখেন আমি কীভাবে দিছি আর কী পরিমাণ পেস্ট দিছি, মানে এই পেস্টগুলো খুবই বেশি এবং খুব ভালো মানের পেস্ট ব্যবহার করতে হবে। আর এই পেস্টগুলো নর্মাল আপনি প্রসেসরে যে ব্যবহার করে ওই পেস্টগুলো দিতে পারেন। আর এখানে যে হিটসিংটা দেখতে পারতেছেন, হিটসিংটা খুবই বড় এবং খুবই হিট কনজিউম করে, এই ব্যাপারটাও খেয়াল করা লাগবে। কারণ এই হিটসিং এই পেল্টার যেমন ঠান্ডা হয় তেমন অপর সাইডে তেমন তার চেয়ে তো বেশি গরম হয়, এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। যদি আপনি বড় একটা হিটসিং ইউজ করেন সেক্ষেত্রে আপনার ফিল্টারগুলো নষ্ট হওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে। আর এই ফিল্টারগুলো যদি ওয়াটার ব্লকের সাথে ঠিক মতো লেগে থাকে সেজন্য আমরা কিছু লকার ইউজ করছি। এই লকারগুলো খুব ভালোভাবে টাইট দিয়ে দেবেন, যাতে কোনো ধরনের কোনো গ্যাপ বা কোনো ধরনের মুভ না করতে পারে, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে আপনাদের।
আর ম্যাক্সিমাম ফিল্টার নষ্ট হয় মানে হিট কন্ট্রোল না করতে পেরে, কারণ যখন অতিরিক্ত হিট হয়ে যায় তখন এটা নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে। আর এখানে যে আপনি ফিল্টারের যে কানেকশনগুলো দেখতে পাচ্ছেন, আমরা তিনটা ফিল্টার প্যারালালি কানেকশন করতেছি, মানে তিনটা লাল তার একসাথে অ্যাড করে দিতেছি আর তিনটা কালো তার একসাথে আমরা অ্যাড করে দেবো, কারণ এখানে যেহেতু 12 ভোল্ট আর প্রত্যেকটা ফিল্টার আমার এখানে 5 ampere করে মানে 60 watt, তো 60 watt যেহেতু 60 wattের যদি 12 দিয়ে আমরা ভাগ দিই সেক্ষেত্রে 5 ampere আসে। আর এখানে আমি ফিল্টারগুলো পাওয়ার দেওয়ার জন্য 20 ampere একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করবো, মানে তিনটা ফিল্টারে আসে আমার 15 ampere আর আমি 20 ampere একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতেছি। আর বাকি যে অ্যাম্পেয়ারটা আছে আমাদের একটা ওয়াটার পাম্প আছে, ওয়াটার পাম্পে 12 volt ব্যবহার করতে হবে। তো এই ব্যাপারগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ আর পর্যাপ্ত পরিমাণ মানে অ্যাম্পেয়ার যদি ঠিক থাকে আপনার পাওয়ার সাপ্লাই, সেক্ষেত্রে এগুলো পারফরমেন্স মানে খুবই ভালো পারফরমেন্স পাবে এবং 100% কাজ করবে। এ ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের ভালোভাবে। আর কেবল আপনি নর্মালি যদি আপনি পারেন কেবলগুলো সোল্ডারিং করে দেবেন, সোল্ডারিং করলেই মানে লুজ কন্টাক্ট হওয়ার পসিবিলিটি অনেকটা কমে যাবে, মানে লুজ কন্টাক্ট হবেই না, চেষ্টা করবেন আপনি সোল্ডারিং করে দেওয়ার জন্য। এখন আমরা চেক করি মানে পেল্টের সবগুলো পেল্টার ঠিক মতো মানে ঠান্ডা হইতেছে কিনা, এ ব্যাপারটা একটু চেক করে নিতে হবে, কারণ একবার ভুল হইতেই পারে। কোনো ধরনের মানে ফাইনাল ফিটিং করার আগে যতটুকু সম্ভব আপনারা চেক করে নেবেন। আমি তিনটা পেল্টে দেখেন মিডিলের পেল্টারটা ঠান্ডা হইতেছে, হ্যাঁ সাইডেরটাও কাজ করতেছে। তিনটা পেল্টের উপরে হাত দিলে দেখবেন যে বোঝা যাবে যে হ্যাঁ ঠান্ডা কতটুকু হইতেছে। আর এখন আমরা পাওয়ার সুইচটা কানেকশন করতেছি। এখানে আপনারা দেখেন মেনলি যে উপরের মাথা যেটা আছে এটা আমরা AC 220 ইনপুট দিছি, এরপর দুইটা ফ্যান মানে আমাদের উপরে যে মেন যে ফ্যানটা দিয়ে আমাদের ঠান্ডা বাতাসটা বের হবে এই ফ্যানটার কানেকশনটা আমরা এসি সুইচে দিয়ে দিছি, এরপর আবার যে ফ্যানটা আমাদের ফিল্টারগুলো ঠান্ডা করবে ওইটার আমরা কানেকশন এই সুইচের সাথে দিয়ে দেবো, মানে পাওয়ার সুইচের সাথে দিয়ে দেবো, মানে ফ্যানের সুইচের সাথে দিয়ে দেবো ফ্যান এবং পাওয়ার। আর এখান থেকে আরেকটা আউটপুট নেবো আমরা কুলিং এর জন্য, যে কুলিং এর যে সুইচটা থাকবে এটাতে আমরা শুধুমাত্র 12 ভোল্টের যে পাওয়ার সাপ্লাইটা আছে পাওয়ার সাপ্লাইটা অন করবো। পাওয়ার সাপ্লাইটা অন করলে আমাদের কী হবে, ফিল্টারগুলো অন হবে, পাশাপাশি আমাদের যে ওয়াটার পাম্পটা আছে ওইটাও রান করবে। আর এটা বাতাস খুবই ভালো বাতাস এবং খুবই মানে অনেক বেশি বাতাস বেরোতেছে। আর এখানে আমরা যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি এটা হলো 12 volt 20 ampere পাওয়ার সাপ্লাইটা, খুব সুন্দরভাবে ফিটিং করতে হবে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখেন। এখানে আমি একটা কপার পাইপ ব্যবহার করছি, এখানে আমরা প্লাস্টিক পাইপ ব্যবহার করলে হতো, কিন্তু আমরা কপার পাইপ ব্যবহার করছি এই কারণে যাতে পারফরমেন্সটা একটু ভালো আসে, কারণ কপার দিয়ে ঠান্ডা যেটা আছে এটা খুব ভালোভাবে প্রবাহিত হবে এবং পানির যে ইট আছে এক ফিল্টারের যে ওয়াটার ব্লকটা যে ঠান্ডা হবে এই ঠান্ডাটা যেন সরাসরি এই কপারের সাথে যে অ্যাড হতে পারে, অ্যাটাচ হতে পারে। তো এখন সুন্দরভাবে আমরা এটাগুলো সোল্ডারিং করে দেবো। তো সোল্ডারিং করার পরে আমাদের মোটামুটি অলমোস্ট আমাদের কাজ শেষ, এখানে আর কাজের অত কিছু নাই। AC 220 volt এখন যে কাজগুলো করতেছি আমরা পাওয়ার সাপ্লাই কানেকশন করতেছি, এটা আমাদের সরাসরি মানে কুলিং যে এটা আছে সুইচ আছে কুলিং সুইচ থেকে এখানে আসবে। আর এখানে যেটা করতেছি আমরা পেলটিয়ারের ভোল্টেজ দিয়েছি, পেলটিয়ার 12 volt, নিচেরটা লালটা হলো পজিটিভ আর ব্লু যে কালারটা আছে এটা হয়েছে হলো নেগেটিভ। এখানে যে লাল কালো যে দুটা তার দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মানে ওয়াটার পাম্পের আর কি তার, আর যে আমরা যে ব্লু যে পাইপটা ইউজ করতেছি এইটা দিয়ে মেনলি আর কি এটা আসবে মানে পানিটা আসবে, এই পানিটা ওয়াটার ব্লকের ভিতর দিয়ে ঢুকবে, ওয়াটার ব্লক আর যেটা করবে সেটা ঠান্ডা করে পানিটা সরাসরি মানে আমাদের গ্রিড বা নেটে এটা পৌঁছে দেবে। এখন যে আপনার আমরা কানেকশনটা করতেছি এটা হলো 12 volt মানে ওয়াটার পাম্পের কানেকশন। কানেকশন করার সময় খুব মানে কেয়ারফুলি করবেন, মানে নেগেটিভ পজিটিভ জন্য যেন উল্টা পাল্টা না হয়। আমাদের কাজ অলমোস্ট ডান, আমরা একটু পরে এটা চেক করব। তো দেখুন কাজ ফিনিশিংটা একটু দেখুন, আপনি কাজে যতটা ফিনিশিং দিতে পারবেন ততটাই ভালো। আর ভিউয়ার্স এই প্রজেক্টটা 100% কাজ করে, এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নাই, মানে আপনি যদি চান বাসায় এটা তৈরি করতে পারেন। এবং আমি এটা চেক করছি খুবই ভালো কাজ করে এটা।
এখানে আপনি যে পরিমাণ পানি দিবেন খুব বেশি পানি দিতে পারবেন না, খুব বেশি পানি দিলে কি হবে পানিটা অত বেশি একটা ঠান্ডা করতে পারবে না, কারণ এখানে যতটুকু সম্ভব মানে যতটুকু দরকার ততটুকুই পানি দিবেন। আর এখানে পাওয়ার সুইচটা প্রেস করলে পাওয়ার সুইচের সাথে ফ্যানটা রান করবে, আর কুলিং দিলে আপনি মানে পেল্টিয়ার আর আমাদের যে ওয়াটার পাম্প আছে ওয়াটার পাম্পে কানেকশন মানে লাইন চলে যাবে, তখন ওই থ্যাংক ইউ ভিউয়ার্স যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। দেখেন যে পানি বের হইতেছে, পানির ফ্লো উঠে গেছে, অলরেডি এখানে ঠান্ডা শুরু হয়ে গেছে, মানে এই নেটগুলো বেশ ঠান্ডা হয়েছে। আর